রোমান্টিক মাস চলি আছে রে। কেমনে রোমান্টিক মাস চলি আছে? এই জানুয়ারি মাস, এসামিসত কয় জানু, ইংলিশত কয় জান। উফ, কি আর করবো ভাই, মানুষের জন্য রোমান্টিক তাতে আরো দিনও ঠান্ডা। আমার জন্য সব মাসে মনে হয় চৈত মাস, শুকেন খরখরা, কোন রসকসে নাই। তোর ফির এত দুঃখ কেরে? দুঃখ সোগাই রে, কাইও কয় কাইও কয় না। আগত ছোট আসলেন বড় গুলের বিয়ে খাসি, এলা বড় হসি ছোট গুলের বিয়ে খাই। আমার গুলের এই তোমার খালি বাজে কথা, মুই ফির কালকে পরিশ্রম আরেক জালাত। তোর তো জালা ফুরাই না, কি জালা কত শুনি। কালকে রাতের মধ্যে ব্যাডমিন্টন খেলে ঘামিয়ে গেছং, গরমত কাপড় টাপুর খুলি অল্প হাঁটি ব্রাইবে লেখছং, কোন বান সুসে ফটো মারি ফেসবুকত আপলোড দিছে, আরো লেখছে যে ঠান্ডা দিনত গরিবের কি দুর্দশা, দেখ তো কেমন লাগে। হিসেবে তো ভালো করছি। এ সুসে, ঠান্ডা পানি গা ঢালি দিন দেহিছিলা। সুসেটা শোক শুনে পাই, এত যে দুঃখ জীবনটা শেষে হয় না, বুকের মাঝত এত কষ্ট কাইও বুঝে না। যাকে কবু কয় গেস্টিক হয়েছে, মোবাইলটা সারাদিন মিলি একটা ফোনও আসে না। কোন বান সুসের দোকানত থাকি সিম কিনছিস? এ সামনে ভ্যালেন্টাইন ডে আসবে লেগছে রে। হ্যাঁ, কি কইস, কয় তারিখে রে? এ গাধা, ভ্যালেন্টাইন ডে একটা তারিখতে আসে। এটি মহা গাধা, ভ্যালেন্টাইন ডে কোন দিন তাই জানে না। তুই কত কোন দিন? যেদিন চেংরা গুলো চেংরিক পারপাস করে ওই দিন। এ সুসে, 14 ফেব্রুয়ারি রে, 14 ফেব্রুয়ারি। আসিল ঘন্টার দিন, দুনিয়ার পয়সা খরচ করো, লাস্টত যায়া কয় সরি। মুই এইবার আগতে চেংরি পটাইম, ওইলে ভ্যালেন্টাইন ডে অপেক্ষাত না থাকং, তোর সাথে চেংরি পটবে। তোর মামার বেটি না পাগলা? সুসে, এটা বান্দরের বান্দরামি যায় না, বান্দর বুড়ে হইলেও গাছত চরে। সত্যি করি সুন্দর, এইরুম হুন্দর, তাহলে তুই ফির নিজে লাইন মারা বাদ দিয়ে মক খবর দিবে রাত্রি যে। আমি গেদিটা ভাবির নজরে দেখছি রে, তোর হাতে হেইরুম মানাইব। ওই হালি হুন আগে হালি, গেদির নাম হুইনা লাপাইতে লাপাইতে গেল, যা হালি বুঝবিনি। এ কদম তোর উপরে খারাপ পালুম রে মুই। তুই তো আমারও বন্ধু হইস, খালি বেটা সবাকে চেংড়ির খবর দিস। আমরা কি নদী দিয়ে ভাসি গেলেন রে? আমার কি হাউস নাই রে? কত আর চাষা জেঠো ডাক শুনবো, আমরাও তো চাই ছাওয়া পাওয়া আব্বা আব্বা কোক। কত আশা, বাজারত জামু ছাওয়া কইবে আব্বা মজা আনিস। ইস কান্দির বেটা, থাক আর কইস না, কইল যেটা মোর সিরি যায়। সেই হালি হুল আমাক কইবারে দেয় না, কি আর কবু, কো তাও শুনি। আমি কি বেটা ছাওয়াক এবি পাঠাইছি? এই হালি জীবনে বহুত জ্বলাইছে, হালিকে এবার শিক্ষা দিবার নিগা এই বুদ্ধি করছি। কইস কি, কি ভাবে, কে চেংড়ি নাই নাকি? রহ তাইলি আগে বৈশা নই, পরে তাড়াতাড়ি মর শুনি সেই ফুর্তি লাগি আছে। গেদি তো আছে আরো হেইরুম হুন্দর, আমিও দেইহা ফাস্টে বগলে গেছলাম, আসি লাইনটা মাইরাই যাই যদি ফোন নাম্বারটা পাওয়ান যায়। তারপরে তারপরে কি হইল? কিন্তু এই গেদি তো হেই গেদি না, হেইরুম ডেঞ্জারাস। খালি দুই এক কথা কইছি রে ভাই, আমাক মারবার নিগা জুতা খুলছে, মারুক তাও আপত্তি নাই। তারপর দেহি গেদির স্বামীও আছে, হায়রে বডি রে ওর স্বামীর, আমার উপর যদি একটা মুটকি পড়তো রে ভাই, আমি মরলে আর বাঁচতাম না, কোন মতে জানটা বাঁচাই আর দৌড় দিছি। সাব্বাস কদম, এলাহে জন্দে খেলা, দেহমুনা এইবার কত ধানে কত চাউল। আলি জীবনে বহুত জ্বলাইছে, এইবার ফালাইছি না ফান্দে, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। এ মজা, তাইলে আমরা বাড়ি যাই নাকি? র এনে বৈশা দেহি হালির কি হয় রাইস, তাইলে দেহা যাও বেটা সবার কি অবস্থা হয়। তোমরা অল্প অপেক্ষা করি থাকেন সেকেন্ড পার্টের জন্য, এইবার সগাই মিলি বেটা সবার শিখে দিয়ে হে সারমু। আর আমার গৌরগর মিম লাইভ নামের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করি দেন, ভিডিও গুলো সবাই দেখেন আর শেয়ার করেন, আর যাই ফেসবুকত দেহি আছেন ফলো করি দেন, ডিসক্রিপশনত লিংক দেওয়া আছে, তাড়াতাড়ি যায়া সাবস্ক্রাইব করেন। এত কষ্ট কইরা ভিডিও বানাই, আপনারা অল্প কষ্ট কইরা দেখেন, না কি কন মেজবান, তাইলে দেখা যাক সেকেন্ড।
কাটত বেটা সবার কি হয়?